আসসালামু আলাইকুম, আমি শাহনারা বেগম, বিজ্ঞান বিভাগের শিক্ষক। সিরাজুল্লাহ মেমোরিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনা করি। তোমরা জানো, সংক্রমণ বেদি করোনা ভাইরাসের কারণে বেশ কিছুদিন যাবৎ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই বন্ধকালীন সময়ে তোমাদের লেখাপড়ায় যেন কোনো সমস্যা না হয়, সেজন্য তোমাদের স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো এবং বন্ধুদেরকে দেখতে উৎসাহিত করছো। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের উপর আলোচনা করব, যেটি এ সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমরা জানো, সপ্তম অধ্যায়টি হচ্ছে স্বাস্থ্যবিধি অধ্যায়। প্রথমে আমরা জেনে নেই, স্বাস্থ্যবিধি মেনে চললে কি হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবো। এই অধ্যায়ে আমরা শিখব সংক্রামক রোগ কি, সংক্রামক রোগ কিভাবে বিস্তার লাভ করে, সংক্রামক রোগের প্রকারভেদ, সংক্রামক রোগের প্রতিরোধ ও প্রতিকার এবং বয়সন্ধি। প্রথমে আসো, সংক্রামক রোগ কি। এটা তোমাদের বোর্ড পরীক্ষায় অনেক সময় সংক্ষিপ্ত আকারে আসে। তোমরা জানো, প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্নে দুই নাম্বার করে থাকে, কাজেই তোমরা অন্তত দুটি বাক্য লিখতে চেষ্টা করবে যেন তোমাদের ফুল মার্কস চলে আসে। তোমরা সংক্রামক রোগ সিডাব্লিউ খাতায় তুলে নিতে পারো। সংক্রামক রোগ যে সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে যে সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে আরেকজন মানুষের দেহে সংক্রামিত হয় তাকে সংক্রামক রোগ বলে। আমি আবার বলছি, যে সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে সংক্রামিত হয় তাকে সংক্রামক রোগ বলে। বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি দ্বারা সংক্রামক রোগ বিস্তার লাভ করে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি দ্বারা রোগ সংক্রামিত হতে পারে।
হতে পারে। আমি আবার বলছি, যে সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে সংক্রমিত হয় তাকে সংক্রামক রোগ বলে। বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, সন্ত্রাক ইত্যাদি দ্বারা সংক্রামক রোগ হতে পারে। এবার আসো, সংক্রামক রোগ কীভাবে বিস্তার লাভ করে। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের দেহে বিস্তার লাভ করে বা সংক্রমিত হয়। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন প্লেট, গ্লাস, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও সংক্রামক রোগ একজন থেকে আরেকজনের দেহে বিস্তার লাভ করতে পারে। আবার বিভিন্ন পশু পাখি বা প্রাণীর যেমন কুকুর বা বিভিন্ন পোকামাকড়ের কামড়েও সংক্রামক রোগ হতে পারে। তারপরে আমার আলোচ্য বিষয় হচ্ছে সংক্রামক রোগের প্রকারভেদ। সংক্রামক রোগ বিভিন্ন প্রকার হতে পারে, যেমন বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, ছোঁয়াচে রোগ, বিভিন্ন প্রাণী বা পোকামাকড়ের কারণে হতে পারে। আচ্ছা, এবার আসো সংক্রামক রোগ। সকল রোগ কথা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে বিস্তার লাভ করে তাকে বায়ুবাহিত রোগ বলা হয়। যেমন সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। তোমরা সংজ্ঞাটা লিখে নিতে পারো। অনেক সময় আসে বায়ুবাহিত রোগ কাকে বলে, দুটি বায়ুবাহিত রোগের সংজ্ঞা, এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে। তারপরে আসো পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ হলো যে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে তাকে পানিবাহিত রোগ বলা হয়। যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি। ছোঁয়াচে রোগ, রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রামিত হয় তাই হচ্ছে ছোঁয়াচে রোগ, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। আবার পোকামাকড় ও প্রাণীর আক্রমণেও কিছু সংক্রামক রোগ হতে পারে, যেমন কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ এবং মশার কামড়ে ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগ ছড়াতে পারে। এবার আমরা আসব সংক্রামক রোগ কীভাবে প্রতিরোধ করা যায়। আমাদের সংক্রামক রোগ যখন হবে তখন এর প্রতিরোধের ব্যবস্থা আগে আমাদের করতে হবে, তাহলে আমরা বিভিন্ন রোগ থেকে খুব সহজেই সংক্রামিত হতে বিভিন্ন সহজ খুব সহজে একটু একটু সংক্রামক রোগ আমরা আগেই জেনেছি। সংক্রামক রোগ বিভিন্ন জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এ সকল রোগ প্রতিরোধ করার জন্য আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে আমরা এই রোগ থেকে সহজেই রক্ষা পেতে পারবো। যেমন এক নম্বরে আসো, আমাদের দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে হবে। দুই নম্বর, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। নিরাপদ পানি পান করতে হবে। চার, হাত জীবাণুমুক্ত রাখতে হবে। পাঁচ, হাঁচি বা কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি কাশির সময়
রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিরাপদ পানি পান করতে হবে, হাত জীবাণুমুক্ত রাখতে হবে, হাঁচি বা কাশির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সংক্রামক রোগ কিভাবে প্রতিকার করব। যদি আমাদের সংক্রামক রোগ হয়েই যায় তাহলে আমাদের এটা তো অবশ্যই প্রতিকার করতে হবে। প্রতিকারের জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারব? আশা করি এটা তোমরা সবাই লিখে নিয়েছ, আমি মুছে দিলাম। এক নম্বরে হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। দুই নম্বর হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। তিন নম্বরে হচ্ছে প্রচুর পানি পান করতে হবে, প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। আমি আবার বলছি, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এবার আমাদের আসছে বয়ঃসন্ধি কি। বয়ঃসন্ধি হলো জীবনের এমন একটি পর্যায় যখন আমাদের শিশু অবস্থা থেকে যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 13 বছরের মধ্যে এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছরে বয়ঃসন্ধিকাল শুরু হয়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক, মানসিক ও আচরণের বেশ কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো কী কী হতে পারে? দ্রুত লম্বা হয়ে যাওয়া, শরীরের গঠনে পরিবর্তন হওয়া, একটু বেশি গাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি। ছেলেদের ক্ষেত্রে গলার স্বরের পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হতে পারে, দাড়ি গোঁফ গজাতে পারে। আবার মেয়েদের ক্ষেত্রে মাংসপেশি সুগঠিত হয় কিন্তু সেটা ছেলেদের চেয়ে একটু কম হয়। কাজে বয়ঃসন্ধিকালে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অনেক শিশুরা বিভিন্নভাবে বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে খুব বড় পরিবর্তন আসতে পারে। এ সময় তোমরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ো, অনেক সময় দুশ্চিন্তাও করে ফেলো। বয়ঃসন্ধিকালে শরীরের বেশ কিছু যত্ন নিতে হয়, যেমন পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে এবং তোমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এ অধ্যায়ে তোমরা যা কিছু শিখেছ তা থেকে আরো দু একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা তোমাদের লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিতে পারো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকার পাবে। যেমন পানিবাহিত রোগ, অনেক সময় আসে পানিবাহিত রোগ কি, দুটি পানিবাহিত রোগের নাম লিখো। পানিবাহিত রোগ,
যে সকল রোগ জীবাণু দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে তাকে পানিবাহিত রোগ বলা হয়। তাকে পানিবাহিত রোগ বলে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, তারপরে আসো ছজে রোগ। রোগাক্রান্ত ব্যক্তির রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাকে ছোঁয়াচে রোগ বলে। যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। আমি আবার পড়ছি, রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাকে ছোঁয়াচে রোগ বলে, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। আশা করি তোমরা অধ্যায়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তাহলে যদি বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে তোমরা কমার্সের মধ্যে লিখতে পারো কী কী সমস্যা হয়েছে। আচ্ছা, এই অধ্যায় থেকে আমি তোমাদের কিছু এক্সাম্পল দিব, সেটা তোমরা বাসায় করবে এবং স্কুল খুলে সেটা আমাদেরকে দেখাবে। সংক্ষিপ্ত প্রশ্ন, এক নম্বর হচ্ছে সংক্রামক রোগ কী, দুই সংক্রামক রোগ কীভাবে বিস্তার লাভ করে দুটি বাক্যে লেখো, তিন বায়ুবাহিত রোগ কী, দুটি বায়ুবাহিত রোগের নাম লিখো, চার ছোঁয়াচে রোগ কি, দুটি ছোঁয়াচে রোগের নাম লেখো, পাঁচ বয়ঃসন্ধি কি। তারপরে আসো বর্ণনামূলক প্রশ্নে, পানিবাহিত রোগ কি, সংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় তা পাঁচটি বাক্যে লেখো। এইগুলো তোমরা অবশ্যই করবে যাতে আমরা স্কুল খুললে দেখতে পারি, সমস্ত সমস্ত এইগুলো তোমরা স্কুল খুললে টিচারদের নিকট দেখাবে।
আশা করি তোমরা ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখেছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবাই বাসায় থাকো এবং রোজা রাখো, এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।